সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের হচ্ছে ভিডিও টপিক্সটা হচ্ছে কিভাবে আপনি হচ্ছে ফটোশপ প্রপারলি আপনি ইনস্টল করতে পারেন, লাইফ টাইম যেন চালাইতে পারেন। হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে এরকম যে আমি প্রপারলি চালাইতে চাই, যেটা হচ্ছে আমার প্রবলেম না করে সেরকমভাবে। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে ওয়েট, একটু আমি সফটওয়্যারটা খুঁজে নিচ্ছি। তবে আরেকটা বিষয় হচ্ছে যে সফটওয়্যারটা আপনি ইনস্টল করার আগে যেটা চিন্তা করতে হবে, আপনার অবশ্যই নেট কানেকশন অফ রাখতে হবে। এখান থেকে নেট কানেকশনটা আপনি অফ করে নেবেন, যেমন আমারটা এটা অফ আছে এখন বর্তমানে। তো আপনাদেরটা সেমভাবেই কাজ করতে হবে। তো এটাকে এটা যেমন আমার হচ্ছে কি সফটওয়্যারটা, এই সফটওয়্যারটাকে আমি ডাবল ক্লিক করলাম। সফটওয়্যারটা ডাবল ক্লিক করার পরে হচ্ছে এটা একটা ইন্টারপেজ আসছে, আমি পিছনটা কেটে দিই। তো এরকমভাবে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে সেট আপ, সেট আপের আগে আপনাকে চিন্তা করতে হবে এই ক্র্যাক, ক্র্যাকটাকে আপনি আলাদা করে নেবেন। তো আমার এখানে আপনি কম্পিউটার যদি লো কোয়ালিটির হয় তাহলে দেখা গেছে হচ্ছে কনফিগারেশনটা যদি লো থাকে তাহলে 32 বিট দিবেন, আর হাই কনফিগারেশন যদি থাকে তাহলে অবশ্যই 64 বিট দিবেন। তো এখান থেকে আমি যেমন 64 বিট যেটা সেটাকে আমি হচ্ছে রেখে দিচ্ছি আলাদা। তো এটাকে হচ্ছে একটা বিষয় যেটা সেটা হচ্ছে এখান থেকে আমি এটাকে মিনিমাইজ করে রাখলাম। করে আমি সেমভাবে আমি আবার হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা সেটার ভিতরে গেলাম, এখান থেকে সফটওয়্যারটাকে ওপেন করলাম, পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেটে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে সফটওয়্যার থেকে আমি সেট আপ যে বিষয়টা আছে সেই সেট আপে আমি ক্লিক করব। তো সেট আপে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে একটু ওয়েট করতে হবে, একটু সময় নেবে, সেট আপটা চলতে থাকবে। তো হচ্ছে এটা ফুলফিল কমপ্লিট যখন হয়ে যাবে তখন আমাকে আর কি কাজ করতে হবে। তো আমি বারবারই বলবো যে হচ্ছে আপনারা কিন্তু ক্র্যাকটা আলাদা করে নেবেন, যেমন এখানে আমি আমি ক্র্যাকটাকে আলাদা করে রাখছি, এই যে আলাদা এটাকে আমি মিনিমাইজ করে রাখতেছি। এটা যখন 100% হয়ে যাবে তখন আমরা এটাকে কাজ করব। তো এটা লোডিং নিচ্ছে এখন বর্তমানে, তো এটা লোডিং নিতে থাকুক, আমরা একটু ওয়েট করি, তারপর হচ্ছে আমরা এটার কাজ করব। তো এখানে কিন্তু অলরেডি প্রায় আপনার হচ্ছে 100%-এর কাছাকাছি চলে যাচ্ছে, কিছু সময়ের জন্য আর কি ওয়েট করতে হবে। আর এই ক্র্যাকটা যদি আপনি দিয়ে নিতে পারেন সুন্দরভাবে তাহলে দেখা গেছে হচ্ছে আপনার আর কোনো প্রবলেম হবে না, লাইসেন্স চাইবো না, এরকম একটা বিষয় আছে। যে আমরা স্বাভাবিক হচ্ছে একটা ফটোশপ যদি আমরা হচ্ছে ইনস্টল করি 30 দিনের জন্য করতে পারি, কিন্তু হচ্ছে আপনার যদি আপনি এটাকে লাইফ টাইম ইউজ করতে পারেন কোনো লাইসেন্স ছাড়াই তাহলে এটা একটা মজার বিষয় না? তো এটা আসার পরে এরকম আসবে, আসার পরে আপনি হচ্ছে ইগনোর এটাতে ক্লিক করবেন, এগোই যেটা সেটাতে আপনি ক্লিক করার পরে এখান থেকে এটা হচ্ছে লোডিং হবে। লোডিং হওয়ার পর একটু ওয়েট করতে হয়, তো এখন একটু ওয়েট করতে হবে। এটা লোডিং নেওয়ার পরে আমাদের আস্তে আস্তে কাজ শুরু হবে। আসলে এটা একটা ভারী সফটওয়্যার, অবশ্যই আপনারা হচ্ছে এই কম্পিউটারে 1 জিবির মতো খালি থাকতে হবে, ধরেন 2 জিবির মতো হচ্ছে খালি রাখলে বেশি ভালো হয়। দেখা গেছে হচ্ছে এটা প্রায় 1 থেকে 1.5 জিবির উপরে হবে, তো সফটওয়্যারটা একটু ভারী। এটা থেকে বেশি ভারী হচ্ছে ইলাস্ট্রেটর, সেটাও দেখাবো কীভাবে ইনস্টল করতে হয়, সেমভাবে হচ্ছে আপনার লাইফ টাইম আপনি ইউজ করতে পারেন সেভাবে। তো হচ্ছে এটা আমাদের কিন্তু এখন লোডিং নিচ্ছে, তো আমরা এখন একটু ওয়েট করতেছি। এটা লোডিং নেওয়ার পরে আমরা হচ্ছে কাজ করব। তো প্রায় লোডিং অলরেডি প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো আপনাদের আমার কথাগুলো আপনাদের কাছে আর কি, এটা কিন্তু আমি আমার কাজগুলো করতেছি, আপনারা কিন্তু এটা দরকার নাই করার। তো হচ্ছে লোডিং নেওয়া পর্যন্ত আমাদের আর কি একটু ওয়েট করতে হবে। এটা প্রায় লোডিংয়ের কাছাকাছি চলে আসছে।
তবে হাই কনফিগারেশনের কম্পিউটার হলে এটা এত সময় লাগে না। আবার এটা করাইছি প্রায় হচ্ছে মোটামুটি, তো এরকম ভাবে আসার পরে আপনি যেটা করবেন হচ্ছে একটা আপনি ট্রায়ালটাই ইউজ করবেন। তো আমরা এখানে ট্রায়ালটা ইউজ করলাম, অ্যাকসেপ্ট দিব। অ্যাকসেপ্ট দেওয়ার পরে এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমার এটা অলরেডি ইন্টারন্যাশনাল দেওয়া আছে, এটা অনেক সময় দেখা গেছে নর্থ আমেরিকা এরকম থাকে, তো আপনি ইন্টারন্যাশনাল করে নেবেন এবং ইনস্টল করে দেবেন। তো ইনস্টল করার পর ইয়েস করে দেব। ইয়েস করার পরে এটা পুরো কমপ্লিট হতে হবে, এখন অলরেডি এটা হচ্ছে নিচ্ছে, তো এত সময় আসলে অনেক সময় হয় না আমাদের। এটা আমি কেটে দিচ্ছি, এটা হচ্ছে আমার কাজ, এখানে কাজ চলতেছে, এটার থেকে আমি সেট আপটা নিয়েছি, তো এটা কেটে দিলাম। এখন আমি রাখলাম কোনটা, এটা হচ্ছে রেখে দিলাম, এই যে এটা হচ্ছে আপনার যে দেখাইছিলাম যে হচ্ছে ক্র্যাকটা, সেই ক্র্যাকটা এখানে আলাদা রেখেছি, আর এখানে অলরেডি এটা কি হচ্ছে কাজ করতেছে। তো এত সময়ে আসলে আমি একটু এটাকে ই করে রাখবো, পুশ করে রাখবো, আপনারা হচ্ছে বাকিটা হচ্ছে একটু পর দেখাচ্ছি। তো হচ্ছে একটু পুশ প্রায় হচ্ছে আরো 1 মিনিটের মতো আছে, তো আমরা এটা প্রায় হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের কাজটা শুরু হবে। তো আমরা একটু ওয়েট করছি, প্রায় কমপ্লিটের কাছাকাছি, 94 হয়ে গেল, 100% হলেই আমরা কাজটা করব। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটা যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটার হচ্ছে কাজগুলো করব। একটু ধৈর্য ধরে দেখতে হবে, ধৈর্য হারালে হবে না, যেহেতু একটা আমরা কাজ করব সেই কাজটা প্রপারলি কীভাবে করতে হয় সেটাকে হচ্ছে প্রাধান্য দিতে হবে। তো এটা যদি আমি দেখা গেছে হচ্ছে ধৈর্য হারিয়ে ফেলি যে এটা এত সময় লাগে ইনস্টল হতে, কিচ্ছু করার নাই, আপনি একটা হচ্ছে প্রিমিয়াম হচ্ছে একটা সফটওয়্যার আপনি ফ্রিতে ইউজ করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু তো ধৈর্য ধরতেই হবে। কিভাবে প্রসেসটা আমরা করতেছি সেই চিন্তা করে আপনাকে একটু ধৈর্য ধরে দেখতে হবে। এটা কমপ্লিট হওয়ার পরে আমরা কাজটা শুরু করব। তো এটাকে হচ্ছে আমরা হচ্ছে একটু ওয়েট, 99% কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেলে কাজটা করব। অলরেডি ইনস্টল কমপ্লিট, তো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আপনি আপনার যদি কম্পিউটার হচ্ছে 7 থাকে বা হচ্ছে 10 থাকে আপনি এখানে সার্চ করে নেবেন, বা এরকম হচ্ছে অপশন আসলে আপনি সার্চ করে নেবেন যে ফটোশপটা এভাবে এরকমভাবে সার্চ করে নেবেন। তো আমি 64 বিটটা নিব, আমি এখান থেকেও নিতে পারি আরেকভাবেও নিতে পারি হচ্ছে, তো আমি এখান থেকে দেখা গেছে হচ্ছে আপনি এখান থেকে আমি এইভাবে নিব না, আমি এখান থেকে নেব, আপনি এইভাবেও নিতে পারেন ওইভাবেও নিতে পারেন। তো আমি 64 বিটটাকে আমি প্রাধান্য দিব, যেহেতু আমি 64 বিটটা দিব। তো এখান থেকে আমি যাব হচ্ছে কি ওপেন ফাইল লোকেশন, এটা হচ্ছে ওপেন ফাইল লোকেশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসলো, আসার পরে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 64 বিট এটার উপরে গিয়ে আবার আমরা হচ্ছে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে চলে যাওয়ার পরে এখন আমার পিছনের একটা কাজ নাই, সেটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন এটা থেকে আমরা আবার কাজ করব, ওপেন আবার ফাইল লোকেশনে যাব। ফাইল লোকেশনে চলে আসছি, এখন এটাকে আমরা একটু ছোট্ট করে মিনিমাইজ করে নিই এখান থেকে, তাহলে আমাদের আর এটা আমাদের দরকার নাই যেহেতু আমরা ফাইল লোকেশনে চলে আসছি। এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন যেটা করতেছি সেটা হচ্ছে এইটাতে আমরা কাজগুলো করব, যেহেতু আমাদের এখানে আরেকটা হচ্ছে এই যে জিপ যে ক্র্যাকটা আছে সেই ক্র্যাকটাকে আমরা ফাইল লোকেশনে দিয়ে দেব। তো এই ক্র্যাকটাকে ধরে আমি এখান থেকে চাপ দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম কন্টিনিউ আসবে, এটাতে আমি
করে দিব। এখন আমার হচ্ছে কাজ ফুল কমপ্লিট, ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকেও কেটে দিব, এটাকেও কেটে দিব। এখন প্রশ্ন হলো আসলে কি ফুল হয়েছে কি না, সেটা তো পরীক্ষা করতে হবে। তো এটা হচ্ছে করার জন্য আমরা সেম ভাবে আমি হচ্ছে এটাকে সামনে নিয়ে আসতে পারি। আপনি যদি টাস্ক বারে, যে উপরে আমরা এরকম টাস্ক বার দেখতে পাই না, এই যে এরকম টাস্ক বার আমি আপনাকে দেখাচ্ছি একটু, এই যে এখানে টাস্ক বারে যদি নিয়ে আসতে চান, তাহলে আপনি ওখান এখানে গিয়ে হচ্ছে রাইট বাটনে ক্লিক, পিন টু টাস্ক বার, টাস্ক বারে নিয়ে আসলাম। তাহলে আমার জন্য একটু ইজি হলো, মানে আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করতে পারি। তো এটাকে এখান থেকে আমি হচ্ছে ওপেন করি, ওপেন করার পরে এখানেই দেখতে পাবো যে হচ্ছে আসলে কিভাবে ওপেনটা হচ্ছে। এরকম গোল আকারের চিহ্ন ধারণ করে যদি হচ্ছে ওপেন হয়, তাহলে বুঝতে হবে যে এটা প্রপারলি আপনার হচ্ছে ইনস্টল কমপ্লিট, এবং কি কোনো লাইসেন্স বা কোনো কিছুই চাচ্ছে না, একদম সুন্দরভাবে এটা হচ্ছে ইনস্টল হয়ে গিয়েছে। এই প্রসেসে যদি আপনি কাজটা করেন, ইনশাল্লাহ আপনি খুব ভালোভাবে এটাকে ইউজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।